আজকে ব্লগের শুরুতে মিনিকে দেখানোর একটাই রিজন, আমরা সবাই যখন বাইরে যাওয়ার জন্য রেডি হয়েছি তো ইদানিং একটা জিনিস খেয়াল করি, বাইরে যাওয়ার সময় ও বুঝতে পারে যে আমরা বাইরে যাচ্ছি, দেন বাইরে থেকে যখন অনেকক্ষণ পরে আসি তখন ও একটু অভিমান করে থাকে, মানে আসতে চায় না, এরকম একটা ব্যাপার। আমি আমার গত ব্লগে বলেছি সাডেন কোনো প্ল্যান আমার সবচাইতে বেশি ভালো লাগে, সো আজকেও ঠিক তেমন একটা প্ল্যান হয়েছে। সো এই ব্লগটা হচ্ছে গত ফ্রাইডের ব্লগ, সো সাডেন একটা প্ল্যান হয়ে গেল যে ফ্যামিলি সবাই একসাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করব। আর এইটা যে কি ভালো লাগার একটা বিষয়, যারা ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার সুযোগ পায় তারাই একমাত্র এটা ফিল করতে পারবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আই হোপ তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি, কজ আজকে আমি আমার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। হোপফুলি ব্লগটা তোমাদের খুব বেশি ভালো লাগবে অ্যান্ড ব্লগটা এনজয় করবে। সো তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। সো আমরা গত ফ্রাইডেতে চলে গিয়েছিলাম খিলগা তালতলার পাস্তা ক্লাবের যে ব্রাঞ্চটা আছে ওইটাতে, তোমরা সবাই কম বেশি এই ব্রাঞ্চে গিয়েছো যারা বনশ্রী বা খিলগার আশেপাশে থাকো। যারা রেগুলারলি আমার ব্লগ দেখো, মানে আমার ব্লগকে ফলো করো, তারা জানো যে কোথাও গেলে আমরা দুই বোন আর আমার মা বেশিরভাগ যাওয়া হয়, আমার ভাই খুব কম আমাদের সাথে বের হয় কজ ও অতটা কমফোর্টেবল ফিল করে না এইসব জায়গাতে, বিশেষ করে রেস্টুরেন্টে। ও একটু খোলামেলা জায়গা পছন্দ করে, পার্ক বা অন্যান্য জায়গা, যাই হোক। তো আজকে ও আমাদের সাথে যাচ্ছে বা আছে এইটা ভেবে আমাদের সবচাইতে বেশি ভালো লাগছে। কী খেলাম, কী কী মজা করলাম, সব কিছুই থাকবে আজকে ব্লগে। শুরু থেকে ব্লগটা তোমরা দেখবা, বাস তাহলেই বুঝতে পারবা। অ্যান্ড এই যে দেখো মিরর দেখে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর আমরা এসেই হচ্ছে অর্ডার করে দিয়েছিলাম। ফার্স্টেই ছিল থাই স্যুপ, সো স্যুপটা চলে আসছে, এর মধ্যে আমরা স্যুপটা ফিনিশও করে ফেলছি। এরপর ছিল যা যা ছিল সব আমি দেখাচ্ছি এক এক করে। বাসায় বসে ফ্যামিলির সবাই একসাথে খাবার টেবিলে বসে খাবার খেতে খেতে গল্প করার যেমন মজা, ঠিক তেমনি মাঝে মাঝে ফ্যামিলিকে নিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করা, বাইরে একটু যেয়ে সবাই একসাথে বসে বসে খেতে খেতে গল্প করা বা পরিবেশটাকে এনজয় করা, এটার মধ্যে একটা আলাদা শান্তি থাকে। আচ্ছা, তোমরা যারা খিলগা বা তালতলার আশেপাশে বা বনশ্রীর আশেপাশে থাকো বা রামপুরার আশেপাশে থাকো, এই এরিয়ার সবাই পাস্তা ক্লাবের লোকেশনটা জানো। আর যারা জানো না তাদের জন্য আমি একটু ইজিভাবে বলে দিচ্ছি, সেটা হচ্ছে তালতলা মার্কেটের অপোজিটে একটু আগালেই হাতের বামেই হচ্ছে পাস্তা ক্লাবটা, একদম টপ ফ্লোরে। আর পার্সোনালি যদি আমি আমার অপিনিয়ন বলি তাহলে আমি বলবো পাস্তা ক্লাবের বনশ্রী ব্রাঞ্চ যেটা আছে ওইটার সব কিছুই আমার কাছে ভালো লেগেছে, ওদের ইন্টেরিয়ার বলবো বা খাবার কোয়ালিটি বলবো, মানে ফুড কোয়ালিটি সব কিছু আমার কাছে খুব ভালো লেগেছে। আর তালতলাতে যে ব্রাঞ্চটা ওইটার হচ্ছে তোমার ভিতরের ইন্টেরিয়রটা খুব বেশি একটা বড় না আর তেমন একটা ভালো লাগেনি। অ্যান্ড হচ্ছে ফুড কোয়ালিটি যদি বলি, আর আমি যদি রেটিং করি তাহলে 10/6 বলবো। সো কথা বলতে বলতে আমি কিন্তু আমার মিলটাও শেষ করে ফেলেছি। অ্যান্ড এই যে আমি কোকটা হাতে নিয়ে কোকটা এনজয় করবো, আর আমার ভাইকে বলছিলাম নে তোকে দিলাম এটা। আর আজকে কিন্তু তোমার ব্লগে দেখেছ আমি আমার ভাইকে নিয়ে অনেক মজা করেছি, কজ ওকে অনেক অনেক স্ন্যাপ দিয়ে ভিডিও করে ওইগুলো আমি রেখে দিয়েছি, আর কিছু কিছু ব্লগেও আমি শেয়ার করেছি। অ্যান্ড আবার মিররে আমরা ভাই বোনরা একটু একটু করে স্ন্যাপ নিচ্ছিলাম, আর এই যে ফুল ফ্যামিলি একসাথে মাশাল্লাহ, মানে আলহামদুলিল্লাহ, সবাই একসাথে হইলে যে কী একটা আনন্দ সেটা আসলে বলে বোঝানো যাবে না। আর আমার ভাই ক্যামেরার সামনে আসতে এত বেশি আনকমফোর্টেবল ফিল করে যে ও মুখে হাত দিয়ে রেখেছে। আর এই তো আমরা বাসায়ও চলে আসছি, এর মধ্যে বাসায় এসে ওই যে আমি ব্লগে শুরুতেই বললাম যখন হচ্ছে মিনিকে কোলে নিয়ে ও আসবে না, দেখো কীভাবে হাত দিয়ে আমার মুখের মধ্যে ধাক্কা দিচ্ছে, মানে সে কোলে আসবে না। আমরা বাইরে থেকে আসলে সে খুব অভিমান করে, কেন এত লেট করলাম, বাসায় গিয়েও ছিল না, এরকম একটা ভাব সে বোঝানোর ট্রাই করে। সব কিছু মিলিয়ে ফ্যামিলির সাথে আলহামদুলিল্লাহ ভালো একটা টাইম কেটেছে, সবাই একসাথে ডিনার করতে পেরেছি, আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। সো ব্লগটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবা, আর পরবর্তী ভিডিও আসবে। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো।